কেউ যদি নারী প্রেমে আসক্ত হন এটাকে অনেকে আবার জায়জ মনে করে বিয়ে করার নিয়া প্রেম করা যাবে প্রেমকে দুই ভাগে ভাগ করেছে বাঙালিরা মূর্খ এরা জানেন না প্রেম দুই ভাগে ভাগ কে বলতে পারে হ্যাঁ পবিত্র প্রেম আর একটা হচ্ছে অপবিত্র প্রেম আশ্চর্য শোনার পরে আমি জিজ্ঞাসা করছি পবিত্র প্রেম মানে বলছে বিয়ের নিয়ে যদি প্রেম করে যে মেয়েটাকে আমি বিয়ে করব সত্যি অন্তরে সততা আছে বলছে এটা পবিত্র নাকি হ্যাঁ এটা লাইলা মজনুর সোননাথ লাইলা মজনুর সোননাথ হাউজ বিল্লাহিন শৈতান রাজি কি শয়তানি তালিম আশ্চর্য কথা আর যদি নিয়তটা খারাপ থাকে যে এর ইজ্জতটা লুটবো তার বিয়ে সাথে করব না তাহলে হচ্ছে এটা অপবি অপবিত্র প্রেম অসৎ নিয়ত নিয়ে করলে এরকম ভাগ আছে নাকি এই ভাগটা ঠিক ওই রকমই যেমন বেদাতিদের কাছে বেদাতে হাসানার বেদাতে সাইয়ে আ ঠিক না এইরকমই যেমন আজকাল পশ্চিমা সভ্যতায় প্রভাবিতদের কাছে জেনা ব্যবচার দুই ভাগে বিভক্ত ব্যবচার হচ্ছে দুই ভাগ বিভক্ত একটা অপরাধ নয় আর একটা অপরাধ কি জবরদস্তি করলে যার নাম ধর্ষণ তাহলে অপরাধী আপনি আর যদি সাবালিকা মেয়ে সেও সম্মত আপনিও সম্মত দুইজনের সম্মত পরস্পর সম্মতিতে সাবালিক সাবালিকার যদি জেনা ব্যবচার হয় তাহলে বলছে এটা শারীরিক সম্পর্ক হয়েছে অত ভদ্র ভাষা কি হয়েছে ফিজিক্যাল রিলেশন হয়েছে এই নতুন ভাষাগুলো শিখলাম বল আমার শেখার শেষ নেই এগুলো শিখতে হচ্ছে এখন হ্যাঁ এই অসৎ লোকদের এগুলো হচ্ছে হ্যাঁ অসৎ ভাষা জেনাকে জেনা বলে তো মানুষ খারাপ মনে করবে ব্যবচার বলে খারাপ মনে করবে হ্যাঁ হ্যাঁ নোংরামি মনে করবে সেজন্য কি নাম শারীরিক সম্পর্ক হয়েছে ফিজিক্যাল রিলেশন হয়েছে হ্যাঁ হাউজ উব্দুল্লাহ অথচ জেনা যদি বিবাহিত বিবাহিত হয় তাহলে স্বেচ্ছায় হইলো রজম আর ধর্ষণ হইল রজম হ্যাঁ একমাত্র সে যেই মেয়ের ওপরে ধর্ষণ হয়েছে আর সে নিরুপায় ছিল সে সম্মতি প্রকাশ করেনি যথাসাধ্য প্রতিহত করার চেষ্টা করেছে সে নির্দোষী সে হচ্ছে নির্দোষী একমাত্র কথা বোঝা গেছে তো আজকাল যে সারা বিশ্বে এই যে জেনা আদালতে ভাগ করা হয়েছে সম্মতি ছিল সাবালিকা মেয়ে কোনো অসুবিধা নেই বিয়ে পড়েতে কোনো পানিশমেন্ট নেই আর ধর্ষণ করে একটা ধর্ষণ কেস আর তারপর ধর্ষণ কেসে যে মেয়েকে হইরান করা হয় তদন্তের নামে যে হয়রান করা হয় আপনি যদি জানেন এই রহস্যগুলি তো জীবনে এই কেসে এদের দ্বারস্থ হতে যাবেন না এত মানে মানে নির্লজ্জ মানে এত নিচে নেমে যায় আর এমন এমনভাবে তাদের তদন্ত করে আর জিজ্ঞাসাবাদ করে যে একটা মেয়ে যদি তার আত্মমর্যাদা বোধ থাকে আর যদি হায়া স্মরণ থাকে তাই ভাষাগুলি বলতে পারবে না দাদা বোঝা গেছে না আল্লাহ হেফাজত করুন এই মানব রচিত বিধানের লান অর্থে অভিশাপ থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেদায়ত দান করুন তো বলছিলাম যে নাম চমৎকার হইলে চমৎকার হয় না বলছিলাম যে কথাটি সে কথা ফিরে আসি সেটা হচ্ছে যে কোন জায়গায় যদি ওই যে বলছিলাম প্রেমের কথা কেন বলতে গেলাম একটা মেয়ের সাথে প্রেম হয়েছে ওই মেয়েটার নামে কোনো মেয়ে যদি পেয়ে যান চট করে কিন্তু ওই মেয়েটা মনে চলে আসবে হ্যাঁ যাচ্ছিলেন ওই মেয়েটার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে মনে চলে আসবে আসবে না আসবে না ওই পুরনো পাপের কথা নোংরামের কথা মনে চলে আসবে আসবে না তো যারা মদ খেত এইসব পাত্রগুলিতে পাত্রগুলিকে হারাম এই জন্য করা হয়েছে ব্যবহার যে পাত্র নাম শুনলে বা দেখলেই আবার মদের দিকে নেশা না চলে যায় হ্যাঁ এই জন্য যারা নতুন নতুন ধূমপান ছেড়েছেন বিড়ি সিগারেট খেতে না ছেড়েছেন বা জর্দা ছেড়েছেন তারা যদি কোথাও আবার কাউকে ধূমপান করতে দেখেন নাই তখন কি করে জানেন নতুন ছেড়ে সদ্য ছেড়েছে এখনো মাঝে মাঝে হ্যাঁ টেনশন শুরু হয়ে যায় এক টান দেওয়ার জন্য তখন কি করে কি করে ওই ঘ্রান নাই ওখানে গিয়ে বসে যাবে এক ফিলিস্তিনি ছিল প্যালিস্টাইনি আমাদের অফিসে নতুন নতুন চাকরি নিয়েছিল ওই নাইনটি নাইনে আমার সাথে এসেছিল প্রথম মাত্র তিনজন চারজন স্টাফ ছিল তো আর কেউ ছিল না এই চারজন স্টাফ দিয়ে প্রথম আমাদের মানে এখানকার সূচনা হয় ইসলামিক সেন্টারে তো সেই ব্যক্তির সেক্রেটারি আর সে যে ভিতর ভিতর লুকিয়ে লুকিয়ে সিগারেট পান করে পান করে এটা জানা ছিল না কিন্তু যেমনই আসরে যাই অফিসে যাওয়ার পর দুপুরবেলা সেন্টার দু ছিল যেমন ছিল ওই পুরাতন ভাড়া বিল্ডিং দেখি যে বাথরুমে গন্ধ আসছে তখন আমরা মাত্র তিনজন দায়ী উর্দু আর বাংলা আমি আর একটা কেরালা মাত্র তিনজন এই আজকাল যে সাতজন আটজন আছে এরকম না তো যাই হোক তখন ভাই উর্দু যেহেতু আমার ঘনিষ্ঠ বন্ধু বলে ভাই আরেক এখানে গন্ধ কেন আসছে এখন তো কেউ আসছে আমরা প্রথম অফিসে ঢুকলাম সিগারেটের গন্ধ কেন আসছে ইয়েতে বাথরুমে কে এখানে সিগারেট পান করলে এটা আমাদের ব্যবহার এখানে তো বাইরের লোক এটা বাথরুম আমাদের অফিসের বাথরুম ভিতরে সাধারণ লোকদের জন্য না বাইরের বাথরুম না তখন সে বলছে আমি তো পাইনি আমি যে তুমি যাও চেক করো যাও একটু বাথরুম ভালো করে যাও দেখো যে ওখানে করে তুমি গেলেই তুমি পাবে বলছে কথা তো ঠিক তারপরে আমরা বিষয়টা আরও দুই তিন দিন এরকম পাচ্ছি মানে একদিন শুধু না তখন সেটা ডাইরেক্টরের কাছে পৌঁছিল ডাইরেক্টর তখন দায়ীদের পছন্দ করবে না নিশ্চয় দায়ীরা আলেম মানুষ ছন্দ ওই একজন শুধু আছে তার ওপর তখন তাকে নির্জনে বসে আর তারপরে তাকে স্বীকার করবার চেষ্টা করলো প্রথম থেকে সে না 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 আমি খাইনি কে বাইরেতে কেউ হবে সত্য করে বলতো সত্য করে বলত স্বীকার করে ফেললো তারপরের দিন মোদির বলছে আমাদের জাহল্লা খেল খুব ভালো মানুষ খুব নেক মানুষ ছিলেন বলছেন যে স্বীকার করেছে এবং আমার কাছে তবা করেছে কি করেছে তবা করেছে আর জীবনে খাবো না সিগারেট খেলে এখনই আউট এক্সিট এখানে চলবে না তোমার চাকরি ইসলামিস্তানের চাকরি চলবে হ্যাঁ স্বীকার করেছে তবা করেছে তবা করার পরে কিছু বাঙালি লেবার তখন কিছু কাজের জন্য বাঙালি লেবারকে কে কাজ করাচ্ছিল বা ইন্ডিয়ান বাঙালি ইন্ডিয়ান ছিল মোট কথা মিক্স ছিল হয়তো অনেক দিনের কথা যেহেতু ওই সেই নাইনটি নাইনের কথা বলছি এই গিজাজের ওখানে রাস্তার পাশে সব লেবারগুলো দাঁড়িয়ে থাকে না ওরাকে উঠিয়ে নিয়ে এসছে দিয়ে কিছু কাজ করেছে হয় ইফতার ক্যাম্প প্রথম বছর ছিল যেটা এসি যে মসজিদ আছে এই যে একটা বিল্ডিং হয়েছে যে আপনার আলমোজেল বিল্ডিং যেটা আতর ফাতরের দোকান আছে এই জায়গাটা কিন্তু প্রথম ইফতার ক্যাম্প চার বছর হয়েছে তখন খালি জায়গা ছিল বিল্ডিং ছিল না তো এখানে ইফতার ক্যাম্প তো ওইকে ইফতার ক্যাম্পের হয়তো কাজকর্মের জন্য অথবা সেটাকে সরানোর জন্য রমজান শেষ হয়েছে আল্লাহ আলম যাই হোক কি তার আগে পরে তো সেই লেবারগুলো সব ধূমপান করছে আর ই সদ্য তোবা করেছে কিন্তু নেশা তো ছাড়তে পারেনি হ্যাঁ করছে তাকে খুব তো আমাদের একজন ক্লিনার ছিল বাংলাদেশি ক্লিনার প্রথম ক্লিনার সেই ছেলেটা ছেলে চলে গেছে তো সে বলছে যে সব ওই লেবার সব ধূমপান করছে বসে রেস্টের সময় আর ওইখানে আমাদের বসে হ্যাঁ এটাই এটাই আর কি আরেকজন খদিরিয়া থাকতো এক ভাই আমার সেই দিন ধূমপানের বক্তব্য প্রথম দিন এসছে ধূমপানের বক্তব্য ছিল পুরোনো সেন্টারে আর সেই দিন রাত্রে ধূমপান আলোচনা করান হাদিসে মনে হয় বেশ কয়েকটি আয়াত আর বারোটা হাদিস এই বারোটা দলিল ওটাতে কোরআন হাদিস মিলিয়ে দিয়ে যে আলোচনা করেছি সুহান আল্লাহ সে পরে এসে বলছে একজন ভালো সহযোগী ছিল এখন ব্যস্ততা হয়তো আসছে না সে তো অবাক করে ধূমপান ছাড়ে যে প্রতিদিন তার তিন প্যাকেট করে সিগারেট লাগতো এত সিগারেট খেত আর তারপরে সাথে সাথে বলছে পকেটে যে সিগারেট ছিল সিগারেটের প্যাকেটটা একবারে ভেঙে চুরমার করে দিলাম আর তারপর রাত্রে ঘুমাবার চেষ্টা করলাম ঘুম আসে না রাত দুটো হয়ে গেল বলছে রাত দুটো তিনটে হয়ে ঘুমই আসছে না তখন আর করবো কি পেরেশানির শেষ নাই এটা দুই হাজার হাজার দুই সালের কথা বলছি তো পেরেশানি ওর পেরেশানি তার ঘুম আসছে না যখন তখন বলছে পাশের রুমে এক পাকিস্তানি থাকতো সে সিগারেট খেত রাত্রে দুটোর সময় নখ করছে ঘুমই আছে দুটো আড়ি সাড়ে নখ করছে ও তো চমকে উঠেছে বলছে তোমার কাছে একটা সিগারেট আছে একটা সিগারেট আছে আর পারছি না বরদাস্ত করতে একটা দেওয়া তারপরে ওর কাছ থেকে একটা নিয়ে খেয়ে হ্যাঁ সে তার নিশাটাকে ঠান্ডা করেছে তার নিজের এগুলো শিকার উক্তি নিজের শিকার উক্তি তারপরে আবার জেহাদ করেছে তারপরে ছেড়েছে এখন কি অবস্থা সে বলবে তার রব বলবে কথা বোঝা গেছে কিন্তু এইভাবে যারা দবা করে কোনো নেশা থেকে সেই নিশার দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেটা পর নিশা হোক হ্যাঁ অথবা চুরি ডাকাতির নিশা হোক অথবা হস্তমিথুনের নিশা হোক হ্যাঁ জেনা ব্যবচারের নিশা হোক সমকামিতার নিশা হোক অথবা মদের নিশা হোক গাঁজা হিরোনের নিশা হোক কথা বোঝা যাচ্ছে না বেড়ি সিগারেটের নিশাহক হোক জর্দার নেশা হোক ছেড়ে দেওয়ার পরে আবার উল্টো দিকে ফিরে যাওয়ার খুব সম্ভাবনা থাকে যে এই জন্য নবী এই পাত্রগুলি প্রথম দিকে ব্যবহার করতে নিষেধ করেছিলেন যাতে ব্রেনটা আবার কোন দিকে না চলে যায় হ্যাঁ আপনার ওই মদের দিকে না চলে যায় কিন্তু পরে আবার জায়েজ করে দিয়েছেন তো হাদিসগুলি তাহলে কি হয়ে গেছে মনসুখ রোহিত হয়ে গেছে এই যে এই 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 পাত্র চলবে না বর্তন চলবে না এই ধরনের এগুলো আর এখন নেই রোহিত হয়ে গেছে মশলা